আমাদের প্রথম আলো পত্রিকার রিপোর্টিং এ বিশেষ করে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং যেটা এখন বর্তমানে না এখন বাংলা তো ইয়ে হয় কেন্দ্রীয় সরকার করেনি না বাংলা যাই হোক সেই প্রাক্তন পশ্চিমবঙ্গ যেটা এখনো ইয়ে চলছে সেই সেই অংশগুলোকে যেভাবে উঠে আসছে সেটা আমরা উপভোগ করি সেই প্রথম আলো পত্রিকাতেই এবং সেইগুলোকে সংকলন করেছেন করে আমি মনে করি চার পনেরোর মধ্যে এই বিষয়গুলোকে এমনভাবে এসেছে যে যেটা আমাদের বহুদিন নানান ধরনের মানে আগ্রহের প্রকাশ ঘটাবে। আমি মমতাকে বিশেষভাবে জানাই কারণ তিনি আমাদের পাশের যারা ঐতিহ্যকে তুলে ধরেন এবং তিনি অত্যন্ত খুব শক্তিশালী লেখক এই অর্থে বিশেষ করে প্রথম আলোয় প্রথম আলোর সম্পাদক তার ভূমিকায় বলেছেন যে তার অবদান বা তার যে সৃষ্টিশীল কর্ম যেটি প্রথম আলোকে সমৃদ্ধ করে এবং আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে। এখানে দুইজন এফসি এর বই আছে, এটা একটা বিরাট ব্যাপার, এটা বিশেষভাবে লক্ষ্য রাখা যায়। সাতজনের ভিতরে দুজন হিসাব বিজ্ঞানের বিষয়ে কিতাবের বিষয়ে কিন্তু তাদের দুটো বই কিংবা হিমালয় পেরিয়ে এবং ভীষণ কষ্ট আমাদের দেশ আমরা সবাই জানি আমরা কিন্তু কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থিত। কর্কট ক্রান্তি রেখার উপরে যে দেশ অবস্থিত হয় সে দেশের মরুভূমি হওয়ারই করে, কারণ এটা খুব ট্রপিক্যাল একটা সিচুয়েশনে এটা থাকে। কিন্তু হিমালয় পর্বত থাকাতেই আমরা সাইবেরিয়ার যে হিম প্রবাহ সেইটার থেকে আমরা রক্ষা পাই এবং সত্যেন্দ্রনাথ দত্ত যেটা লিখেছেন যে মাথার উপরে তার হিমালয় পর্বত আর বঙ্গোপসাগর তার পাদ হয় প্রতিনিয়ত। এই দুটো কারণে উপরে হিমালয় পর্বত আর নিচে বঙ্গোপসাগর হওয়ার কারণে আমরা কর্কট ক্রান্তি রেখার উপরে হয়েও কিন্তু আমরা নাতিশীতোষ্ণ দেশ এবং এর সুন্দর সেই হিমালয়কে নিয়ে এবং তার সেখানকার ভ্রমণকারী নিয়ে সিরাজুদ্দৌলার যে বইটি লিখেছেন সেটি যথেষ্ট উপাদেয় এবং আমি মনে করি যে একটি ভালো রচনা। আর সবচাইতে এই সাতটা বইয়ের ভিতরে আমার যেটা ভালো লেগেছে প্রচ্ছদ এবং সব কিছু দিক দিয়ে সেটা হচ্ছে ষোলগল্পের ডালি আসলে কালের রেখা মুখার্জি রবীন্দ্রনাথ নামটা খুব সুন্দর। তিনিও আমার পাশেই বাগেরহাটের অঞ্চলের বাসিন্দা এবং একজন স্বনামধন্য শিক্ষক, 15 বছর প্রধান শিক্ষকতা করেছে করেছেন তা একজন শিক্ষক হিসেবে তার লেখাগুলো তার গল্পগুলোর ভিতরেও আমি দেখছি যে এটা জীবনবোধ এবং এটা খুব সূক্ষ্ম বাস্তবতাকে তুলে ধরার একটা চেষ্টা এটা আছে। এখানে গ্রামের কথাও আছে নগরের কথাও আছে এবং তার এই আমি মনে করি তার এই গল্পগ্রন্থটি আসলে পাঠকের কাছে সমাদৃত হবে। তো আজকের এই সাতটা বই আমি পাঁচজন আর কি পাঁচজন লেখক তাদের সাতটি বই তাদের প্রকাশক এবং আমরা আজকে যেখানে সবাই এসেছি আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই লেখককে লেখকদেরকে লেখকবৃন্দকে এবং প্রকাশককে বিশেষভাবে অভিনন্দন জানাই এবং তাদের সর্বসাফল্য কামনা করি।